যারা জানে এবং যারা জানে না তারা কি সমান আমি ছিয়াত্তর সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সময় সত্যি পাগল ছিলাম কিন্তু এখন আমি আর একা পাগল না সারা দেশ পাগল যে ওপেন ইউনিভার্সিটির আবিষ্কর্তা এটা কিন্তু লর্ড পেরি না একজন আরব আইডিয়াটা দিয়েছিলেন সেই আরবের নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া যে আমার জীবনে যেসব কাজগুলো করেছি সেই কাজগুলো এই কোরআন আর হাদিসের মতন হয়েছে সায়েন্টিফিক কাজ এটা যখন করেছি তখন বুঝি নাই তো আমি বিজ্ঞানের জগতের মধ্যেই ছিলাম এবং মোটামুটি আমাকে সবাই জানে শোনে এই অবস্থা প্রভুর এইরকম একটা প্ল্যান ছিল যে আমি বিজ্ঞানের দিক দিয়ে কোরআনে প্রবেশ করব। আমি কিন্তু গোড়ার থেকে একবারে বাল্যকাল থেকে যে ইসলামের দিকে কোরআন হাদিসের দিকে আকৃষ্ট ছিলাম তা নয় কোরআনে সরার দশ নম্বর সরার একশো এক নম্বর আয়াত আছে হেভেন্স অ্যান্ড আর্থের মধ্যে যা আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো তো এইটাই তো সায়েন্সের সায়েন্স পড়ার আহ্বান কোরআনের আর আমরা ওইটার থেকে বহু দূরে অবস্থান করছি আমাদের আচার আছে আচরণ নেই গুরুজি এই হাদিসের বাংলা মর্মায়িতা সেই কন্ডাক্টস আচরণের পরেই জোরটা বেশি দিয়েছেন এই আমি খুব খুশি হয়েছি ওর বইটা তো সায়েন্স উইক পয়েন্ট অফ ইসলাম না সায়েন্স ইজ দ্য স্ট্রংেস্ট পয়েন্ট মুসলিম সায়েন্টিস্টরা যেমন একজন লোক অনেক জিনিস আবিষ্কার করতেন ইবনে সিনাস ফিলোসফার ছিলেন আবার মেডিসিনে ছিলেন লেনার দো দ্য বিঞ্চি লেনার দ্য মোনালিসার করলেন জিওলজিতে খুব ভালো ছিলেন উনি হেলিকপ্টারে ডিজাইন করেছিলেন প্রত্যেকটা জিনিসের আমাদের রসুল বললেন আমরা সন্ন্যত কিন্তু উনি কোনটাকে ফরস বললেন বললেন জ্ঞানার্জন প্রত্যেক নর ও নারীর জন্যে ফরজ তাহলে তো শূন্যতের উপরে স্থান দিলেন ফরজ বলে দিলেন গার্ডিয়ানদের বলবো চাপ দেন না যে যেখানে ভালো কেউ যদি বাসি বাজিয়ে যদি সমস্ত মানুষকে মুগ্ধ করতে পারে যে শিক্ষায় গ্রহণ করুন না কেন সেই শিক্ষাতেই আপনার সন্তান যেন সর্বশ্রেষ্ঠ হয় সালামু আলাইকুম স্যার কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ স্যার গত দেড়টা বছর আমরা তো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে সময়টা পার করলাম শুধু আমাদের দেশেই না সারা বিশ্বের প্রেক্ষাপটেই আপনার সময়টা স্যার কেমন কেটেছে প্রথম দিকে আমার সময়টা কেটেছে এই অবস্থাটা বুঝতে এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যখন এই কোভিডের কারণে পশ্চিমে গাড়িগুলো গ্যারেজে চলে গেল মানুষের কর্মতৎপরতা কমে গেল বাতাসে কার্বন ডাইঅক্সাইড কমে গেল তখন কতগুলো ঘটনা ঘটল ইংল্যান্ডের স্টার্লিং স্টার্লিং যে পাখিটা ওটা দেখা গেল আমাদের এখানে আমি এই যে টুনটুনি পাখি অনেকদিন দিন দেখি না দেখি দেখলাম টুনটুনি পাখি দেখছি এখানে আমাদের বঙ্গোপসাগরে ডলফিনসগুলো আবার লাভ দিতে শুরু করলো তাহলে যেগুলো ওয়াইল্ড স্পেসিসের মধ্যে যারা এক্সটিংশনের যাদেরকে নিয়ে নিশ্চিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছিলাম তারা দেখলাম আবার ফিরে পেলো প্রকৃতি তার ছন্দ ফিরে পেল তো এই যে পাখিরা তাদের জীবনযাত্রাটা আবার শুরু করতে পারলো এটার দিকে একটাই মনে হলো যে আমাদের তো এদের দায়িত্ব নেওয়া উচিত ছিল তো যখন আল্লাহ তাল্লাহ মানুষ সৃষ্টি করলেন তখন বললেন যে আমি এই পৃথিবীতে একজন খলিফা খলিফাতুল্ল আল্লাহর খলিফা এটা তৈরি করব। খলিফা কার জন্যে খলিফা নিজের কথা নিজে চিন্তা করে না শুধু শুধু অন্য মানুষের কথা শুধু চিন্তা করে না সে চিন্তা করে সমগ্র সৃষ্টির প্রতি এখানে মানুষ ছাড়াও যে আলো অন্য রকম থার্টি মিলিয়ন লাইফ ফর্মস আছে তারা বাস করছে তাদের সঙ্গে আমাদের একটা একটা যোগাযোগ আছে একটা 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 ডিপেন্ডেন্স আছে তো এই এই যে ডিপেন্ডেন্সটা এই ডিপেন্ডেন্সটা বুঝতে হবে তারাও আমাদের পরে নির্ভরশীল আমরাও তাদের পরে নির্ভরশীল কিন্তু মানুষ এমন আত্মকেন্দ্রিক হয়ে গেছিল যে বর্তমান কালে স্পেশালি গত এই শিল্প বিপ্লবের পরে তো বটেই কিন্তু গত পঞ্চাশ ষাট বছরের মধ্যে মানুষ খালি নিজ নিজ কক্ষপথে ঘুরছে দৌড় 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 ওট 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 ছোট 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 পাশের ফ্ল্যাটে কে আছে তার খবর রাখে না রক্তের সম্পর্কগুলোকে খবর রাখে নাই নিজ আত্মীয় স্বজনের দিকে কোনো সময় বন্ধুবান্ধবের দিকে তাকায় না খালি এই নিজ নিজ প্রভাব বলয় বিস্তার করার জন্য রয়েছে এই ইয়েটা কোভিডটা যেটা নাকি পিরিয়ডিক্যালি এসছে আল্লাহতালা দেখিয়ে দিলেন যে তুমি তো ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছ যে কাজ দিয়েছিলাম করণীয় তো এখন তুমি মুখোশ পরেই ঘুরে বেড়াও আর আশ্চর্যের কথা যে ওয়ার্ল্ড হেলথ যে যেসব জিনিস বলতে শুরু করলো এই কোভিডের বিস্তার রোধে সেগুলো কিন্তু এই আমাদের নবীজি অনেক আগে বলেছিলেন সবসময় হাত ধোয়ার কথা করার সময় নাক কান পরিষ্কার করা চোখ ধোয়া পানি পান করার আগে সেটার মধ্যে যাতে নিঃশ্বাস না পড়ে দম বন্ধ করে এটা খাওয়া এবং ইবনে সিনার কাজ দেখছিলাম তো উনি একটা জিনিস বললেন রেসেলের এই কথা যে যেখানে ইয়ে হচ্ছে মহামারী সেখান থেকে লোক অন্য জায়গায় যাবে না আর অন্য জায়গায় মহামারী হলে সেখান থেকে এবার এখানে আসবে না ডোন্ট লিভ প্লেসেস তো এটারে উনি বলেছিলেন চল্লিশ দিন পর্যন্ত থাকো তো পরে যখন ইটালিয়ানসরা ওই অন্য দেশের লোকেরা আসলো তো ভেনিসিয়ানসরা তারা তো ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বলে তারাদের ভাষায় চল্লিশটা হলো কোয়ারান্তা আমি নিজে এটালি যেতে ছিলাম দু বছর জানি ল্যাঙ্গুয়েজটা মোটামুটি তাই কোয়ারান্তা চল্লিশ তো ওই যে চল্লিশের কথা বললেন ওরা বললো কোয়ারান্তা কোয়ারান্তা থেকে কোয়ারান্টাইন কোয়ারেন্টাইন তো আমি এই কোভিডের মধ্যে খালি ভাবছিলাম যে জীবনযাত্রা যদি ভালো থাকে তাহলে মানুষ ভালো থাকে তার সাথীরা ভালো থাকে তার উপর নির্ভরশীল কুল যে সৃষ্টি সে তারা ভালো থাকে আমাদের নবীজিকে শুধু তো মুসলমানদের জন্যে বলা হয়নি রহমতুল্লিল এমনকি মানুষের জন্যও বলা হয়নি রহমতুল্লিল রহমত বলা হয়েছে রহমতুল্লিল আলামিন সমগ্র সৃষ্টির জন্যে আরেকটি হলো যে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সময় যে পাগল নাম দিয়েছিল আমাকে তো যখন শেষ হলো সাংবাদিকরা বলল যে এখন কেমন তো আমি বললাম যে ছিয়ানব্বই সালে বিশ বছরের আগে ছিয়াত্তর সালে যখন আমি ওপেন ইউনিভার্সিটি বলি কথা বলি সবাই বললো উনি পাগল হয়ে গেছেন কারণ কোন দিক দিয়ে উন্মুক্ততা বয়সের দিক দিয়ে উন্মুক্ততা বিষয়বস্তুর দিক দিয়ে উন্মুক্ত একেবারেই ছিল না এটা বোঝাতে বোঝাতে আমি খুব বিরক্ত হয়ে গেলাম থেকে এলো আমি লর্ড পেরি যখন ফার্স্ট ভাইস চ্যান্সেলর হলেন তার পরবর্তীতেই আমি মনে করলাম যে আমাদের দেশে শিক্ষিত লোকের ভালো টিচারের সংখ্যা কম আর মানে জানবার লোকের সংখ্যা বেশি তাহলে একজন লোককে শেয়ার করা যায় কেমন করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেকানিক্স পড়াই তো আমার ছাত্ররাই তো শুধু আমার কন্টামেকসটা জানতে পারবে কিন্তু আমি তো অন্যকে জানাতে পারছি না সুতরাং এই যে ওকে টেকনিক্যালি বলে ইউ ডোন্ট হ্যাভ টু গো টু শেক্সপিয়ার ইউ ব্রিং শেক্সপিয়ার টু ইউর স্যাল যে এই অডিওভিশিয়াল টেকনোলজির কথা যখন আমার মাথায় আসলো তখন আমি বললাম ছিয়ানব্বই সালে যখন আমার টার্ম শেষ হলো সাংবাদিকরা জিজ্ঞেস করলো তো আমি বললাম যে দেশের লোকেরা একদম ঠিক কথা বলেছিল যে আমি ছিয়াত্তর সালে সত্যি পাগল ছিলাম কিন্তু এখন বিশ বছর পরে ডিফারেন্সটা হয়েই আমি আর একা পাগল না সারা দেশ পাগল এই হলো তফাত এখন একটা মেগা ইউনিভার্সিটি হয়েছে তো এই এই কোভিডের সময় সারা বিশ্বে পয়েন্ট বিলিয়ন ছাত্রছাত্রী স্কুল কলেজ ইউনিভার্সিটি যেতে পারছে না তারা কিসের মাধ্যমে করছে ওই অনলাইন এডুকেশন যেটার কথা শিক্ষণ যে যেটা স্টাবলিশ করতে গিয়ে আমি যখন কথা বলি তখন এই অঞ্চলে অনেক ইউনিভার্সিটি ছিল না শুধু আগে চিন্তা করে ফেলেছিলাম এই দোষ আমি কিন্তু এই যে ওপেন ইউনিভার্সিটি করলাম এটা একটা হাদিস মেনে করেছিলাম এটা আগে আমি বুঝি নাই কেন বুঝি নাই সেটা কখন মনে হলো যখন ওপেন ইউনিভার্সিটি করার পর আমার টার্ম শেষ হলো তো প্রিন্স দালাল সাউদি ইউনিভার্সিটি পৃথিবীর তখন তিনি জন ধনী লোকের একজন ছিলেন তো তিনি আমাকে একটা ইনভিটেশন দিলেন যে আমি একটা ওপেন ইউনিভার্সিটি করতে চাই আরব ওপেন ইউনিভার্সিটি তুমি এসে আমাকে হেল্প করো আমি গেলাম তো আমি বললাম আমাকে কী করতে হবে বলল যে তুমি এত অসুবিধের মধ্যে ওখানে ওপেন ইউনিভার্সিটি করেছো আমরা সব খবর পেয়েছি তা আমার এখানে ওপেন ইউনিভার্সিটি করতে চাচ্ছি তুমি করো অসুবিধে কি বললো যে আমাদের যে উইমেন্স ইউনিভার্সিটি এ দ্য উইমেন্স অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি বাধা দিচ্ছেন তো তুমি তাকে যদি একটু কনভিন্স করাতে পারো তা আমি বললাম যে আইরে নিজের দেশে চোদ্দ বছর ধরে কনভিন্স করিয়েছিলাম হ্যাঁ তো এখন এনাকে কনভিন্স করান বললাম কতখানি সময় পাবো বলো সময়ের কথা চিন্তা করুন উনি আসবেন তুমি এক ঘন্টা সময় পাবা তো আমি এক ঘন্টার সময়ের মধ্যে বললাম যে এই মানে ওনার অবজেকশনটা কী ছিল অবজেকশন ছিল যে না না এখানে ওপেন ইউনিভার্সিটি হলে এদের এটা কাজ করবে না আর এটা মেয়েরা মেয়েরা তো অফকোর্স কোর্স তাদের টেলিভিশনে আসতে হবে তো তারা তো পর্দার মধ্যে থেকেই আসবে তো তাদের তো সেখানে তো কোনো অসুবিধে নেই এটা একটা মেন্টাল ইনোভেশন যে কারণে আমাদের দেশের লোকেরও মনে করছিল যে ওপেন ইউনিভার্সিটির হাতে চলবে না তো যাই হোক তো আমি তখন বললাম অনেক কথা বলার পর বললাম যে ওপেন ইউনিভার্সিটির আবিষ্কর্তা এটা কিন্তু লর্ড পেরি না ব্রিটিশ ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর তিনি এটা করেন নাই এটা আরবিষ্কর্তা ছিলেন একজন আরব তখন দেখলাম সবার চোখ বেরিয়ে আসছে অ্যান্ড আরব তাই বললাম হ্যাঁ একজন আরব কিন্তু এই ওপেন ইউনিভার্সিটির আইডিয়াটা দিয়েছিলেন তো তোমরা নাম জানো সেই আরবের তিনি নিজেও একজন আরব আপনি যাকে বলছেন হ্যাঁ তিনি আরবের মিনিস্টার তো ওরা তো সবাই আরব তাই আমি বললাম তুমি সেই আরবের নাম জানো তোমরা না আমি বললাম সেই আরবের নাম হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সালাম তাকে এক জিজ্ঞেস করেছিল যে আল্লাহ ইয়ে রসুল্লাহ শিক্ষার বয়সকাল কত উনি বললেন দোলনা থেকে কবর পর্যন্ত দিস ইজ এক্স্যাক্টলি দি আইডিয়া অফ কন্টিনিউয়াস এডুকেশন থ্রু আউট লাইফ ওপেন ইউনিভার্সিটির বেসিসটাই হচ্ছে কন্টিনিউয়াস এডুকেশান কেউ অসুখের জন্য পারল না কেউ আর্থিক সামর্থ্যের জন্যে পারল না পারিবারিক অসঙ্গতি পারিবারিক ঝামেলার জন্যে পারে নাই কিন্তু তার শিক্ষার দরজা কি একদম বন্ধ হয়ে গেল না সে কন্টিনিউয়াসলি এটা পেতে পারে করে যেতে পারে এবং আমি বললাম তুমি জানো যে এইটা কারা সবচেয়ে পৃথিবীতে বেশি অবলম্বন করেছিল ইংরেজরা না এটা কিন্তু আরবরাই প্রথম এইটা অবলম্বন এটা সিস্টেম অবলম্বন করেছে সে স্টোরি জানো বললেন না আমরা তাহলে সেই স্টোরি দিয়ে শুরু করি সেটা হল এই এমনি আলবেরুনি আলবেরুনি ভারতবর্ষ এসেছিলেন তিনি ফিজিক্সের স্পেসিফিক গ্র্যাভিটির পরে কাজ করেছেন তো উনি যখন মৃত্যুসজায় তখন একজন লোক তাকে দেখতে তো উনি তার দিকে তাকবেন আ তুমি এসেছ আমাকে দেখতে বলো তো তুমি এই যে প্রপার্টি ডিস্ট্রিবিউশনের একটা জিনিস খুব কঠিন সমস্যা তুমি জানো এটা বলো তো আমাকে তবেই জানো আর কেউ জানে না আমি শুনেছি বলো তো তো তখন কেঁদে ফেললো বলল তোমার এই অবস্থা এখন তুমি আমাকে বলছো ওই সমস্যার সমাধান তোমার কাছে বলতে তখন অ্যালবেরুনি বললেন যে হে বন্ধু আমি কিছুক্ষণ পর যদি চলে যাই আল্লাহর কাছে তারা জিজ্ঞেস করবে তুমি সুযোগ পেও এই সমস্যাটা সমাধানটা কেন শিখলে না তখন আমি কি বলবো আচ্ছা মানে উনি হ্যাঁ তখন কি বলবো তখন বাধ্য হয়ে ওই ভদ্রলোক এই প্রপার্টি ডিস্ট্রিবিউশনের এই জটিল সমস্যাটা এক্সপ্লেন করলেন তো হিস্টোরিয়ান্সরা বলছে নোসোনার হ্যাডি কমপ্লিটেড স্টোরি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আউট ওয়াজ আউটসাইড অফ দ্য পটলস ভেতরে মেয়েদের ক্রন্দন রোল জি জি নেই তো এই যে দোলনা থেকে কবর পর্যন্ত এই জিনিসটা তখন ছিল আর আজকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বিভিন্ন সাবজেক্টে দ্য আর্টস অ্যান্ড হিউম্যানিটিসে যে উন্নতি হয়েছে জানিয়ে তার উপর ভিত্তি করে সভ্যতা দাঁড়িয়ে আছে তোমরা আরবরা সেই নলেজে পার্টিসিপেট করতে পারো না এখানে জেন্ডার ইস্যুস কেন আসছে মহিলারা তো হিউম্যান বিংস তারা তো পর্দার আড়ালে থেকেই করবে তাদের তারা তো শিক্ষক তারা তো লয়ার্স হতে পারে তারা তো শিক্ষক হতে পারে তারা তো ইয়েতে ছিল তারা তো বেবি খাদের মতন তারা বিজনেস এন্টারপ্রেন ছিল তারা ওয়ার্ক ক্ষেত্রে তারা সেবা প্রদান করেছে শিক্ষকতা করেছে কোন জায়গায় তাদের অবদান আছে কি বাধা থাকতে পারে এইটা বলার পর সেদিন সমস্ত হল স্তব্ধ হয়ে গেল আমাকে ওই মন্ত্রী বললেন আফটার আই লিসন টু ডক্টর শ্যামশয়ালী অল মাই অবজেকশনস এগেন্স্ট ওপেন ইউনিভার্সিটি আর ওভার তো উনি চলে গেলে প্রিন্স তালালি আমাকে জড়িয়ে ধরলেন বলে এই জন্যই তোমাকে আমি ডেকেছিলাম তুমি ছাড়া ওনাকে কনভিন্স করা যাচ্ছিল না তো তারপরে উনি যখন ইউনেস্কো গেলেন সেই সময় ইউনেস্কো আরব ওপেন ইউনিভার্সিটির কেসটা প্লিট করার জন্যে আমাকে নিয়ে গেছিলেন প্যারিসে ইউনেস্কোতে সেখানেও আমি লেকচার দিলাম তো আমি এই কথাটা বললাম যে আমার জীবনে যেসব কাজগুলো করেছি সেই কাজগুলো যে এই কোরআন হাদিসের মতন হয়েছে সায়েন্টিফিক কাজ এটা যখন করেছি তখন বুঝি নাই কিন্তু অজ্ঞাত সারে বা একটা আমার প্রভু এটা আমাকে দিয়ে করিয়েছেন স্যার আসলে এই সূত্র ধরে একটা ব্যাপার একটু জানতে চাইছি সুযোগ যখন হলো আপনাকে আমরা যেভাবে আসলে আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি চিনেছে আপনার সায়েন্স এবং ইসলাম সায়েন্স এবং কোরআনকে রিলেট করে আপনি যে আলোচনাগুলো করেছেন মানুষকে আলোকিত করার চেষ্টা করেছেন তার ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করেছেন একটু আগেও সেরকমই বললেন এই যে আপনার একটা ইন্সপিরেশন আপনার যে একটা এই ব্যাপারে আপনার যে পারসিস্টেন্স এই শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা কিন্তু হয়েছে সেটাও একটা প্রভিডেন্স আমি কিন্তু গোড়ার থেকে একবারে বাল্যকাল থেকে যে ইসলামের দিকে কোরআন হাদিসের দিকে আকৃষ্ট ছিলাম তা নয় একটা মধ্যবর্তী পরিবারে জন্মেছি মুসলিম পরিবারে তো এখানে যেসব ফাংশনগুলো হয় ঈদ বকরিদ তারপরে সাবে সবে বারাত এগুলো পালন করা এই হাকিকা হচ্ছে এটা সোশ্যাল যেসব ফাংশন হচ্ছে নামাজ রোজা করা এগুলো জাস্ট নর্মালি করে করে যাচ্ছিলাম কিন্তু আমার রিয়েল চেঞ্জটা আসলো বাংলাদেশ হবার পরে একটা ধারণা আমার মনের মধ্যে খুব ভীষণভাবে জ্ঞে ছিল সেটা হলো যে এই যে যুদ্ধটা হলো একাত্তরে যে যুদ্ধ আমাদের স্বাধীনতা যুদ্ধ এই যুদ্ধটা কিন্তু আমার খুব কষ্ট লাগে যে এটা মুসলমান মুসলমানের মধ্যে যুদ্ধ জি এটা দুই ধর্মের লোকেদের মধ্যে যুদ্ধ না এটা দুই ধর্মের ইডিওলজির জন্য না তখন আমার মনে হলো যে কেন মুসলিম মুসলিমকে এত বিরাট সংখ্যায় হত্যা করলো কেন তো এইটা আমার খুব কষ্ট লাগলো তখন আমি সেই সময় আমার একটা দুটো বই আমি পড়েছিলাম একটা হলো তখনও কোন কোরআনের মধ্যে আমি এত গভীরভাবে প্রবেশ করি নাই তখন কোন বয়সের কথা হবে স্যার এটা নাইনটিন সেভেন্টি টুর কথা বলছি সেভেন্টি টুতে কত পঞ্চাশ বছর আগের কথা বলছি আমার তখন আমি মোটামুটি আমার বিজ্ঞানে আমি সিক্সটি সেভেনে আমি ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল ফিজিক্স আমি সাতাশ বছর বয়সে তখন আমি ওটার অ্যাসোসিয়েট হলাম এবং তখন ওই সিলেকশন বোর্ডে থাকতেন খুব বড় বড় লোকরা যেমন ওপেন হাইমার যিনি এই গত যে অ্যাটম যিনি স্রষ্টা ছিলেন প্রজেক্টে ম্যানহার্টন প্রজেক্ট তিনি ছিলেন ওই ওই সিলেকশন কমিটিতে আমাকে আট বছর বয়সে এই অত্যন্ত অল্প বয়সে আমাকে তখন আমি পোস্ট ডক করি পিএইচডি করি সিক্সটি ফাইভে আমাকে ওটা সিলেক্ট করলো তো আমি বিজ্ঞানের জগতের মধ্যেই ছিলাম এবং মোটামুটি বাই সেভেন্টি আমি একজন আমার ফিল্ডে মোটামুটি আমাকে সবাই জানে শোনে এই অবস্থা কিন্তু যখন এই ঘটনা ঘটল। এবং আমি বড় অফ একটা আব্দুল আবদুল কাদের জান একটা বই পড়লাম সেটা হলো ফতুল গায়েব আর কলকাতায় যিনি এই যে শান্তিনগরের বড়ো ভাই বলতেন তার আব্বা যান এনি ব্রিটিশ ভারতে ওখানে ছিলেন তো ওরা একটা বই পড়তে পড়তে আমার চোখে পানি এসে গেল তো আমি তিনি প্রিন্সিপাল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হবেন না ভাইস প্রিন্সিপাল হবেন তো দরখাস্ত করবেন তো লোকজন এসে বললো আপনি করেন তো বলল ঠিক আছে তার কিছুদিন পরে ওরা ইংরেজি তখন ইংরেজরা থাকতেন ওরা প্রিন্সিপাল মাদ্রাসার প্রিন্সিপাল ইংরেজরাই থাকতেন তো তখন গিয়ে বলেছে যে উনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন বলে কি ভালো আচ্ছা এই পোস্টের জন্য দেখো না যারা এসে নাই তখন আবার গেছে বলে হ্যাঁ করেছে আবার আসলো আবার দেখছে বলছে না উনি বলেছেন করেছেন কোথায় আসো খুঁজে খুঁজে দেখে নাই তারপরে আবার গিয়ে বলে যে বলছে তুমি কেউ আতে হ্যাঁ আমার বার বারবার মানে কাহাকে কে আমি দরখাস্ত কর দিয়া আমি ও তো ইয়ে ভাষায় কথা বলতেন কালকেশন ভাষায় দরখাস্ত তো করে দিয়েছি তো বললো কোথায় বলে জিসকে পাস কর না হয় উসকে পাস দরখাস্ত কর দিয়া যার কাছে দরখাস্ত করার কথা তার কাছে আমি দরখাস্ত করে দিয়েছি তো এই কথা যখন ইংরেজদের কানে বুঝলো তখন উনি বুঝলেন যে উনি কী দরে সফি ছিলেন তখন তাকে ডাকলেন কথা বললেন একটু এটা কথা বলার পরে এই যে ডিপেন্ডেন্স অন আল্লাহ এই কথা শোনার পর আমার চোখ দিয়ে পানি আসলো তারপরে বড় পীর তখনও কিন্তু আমি অনেক পীর আমাকে পছন্দ করতেন কিন্তু আমি এখন পর্যন্ত জীবনে যে ফর্মাল মুড়ি ধাওয়া এইটা সেটাও একটা গল্প বড় পীর মনে আছে যে আমি যখন থাকবো না কেউ যদি আমাকে মনে মনে তার মরিদ হিসেবে গণ্য করে তাদের সে আমাকে পাবে তখন আমার ভেতরে একটা জৎ বসে গেলো আচ্ছা ঠিক আছে আমি তোমার মরিদ হলাম দেখি তুমি আমাকে কিভাবে গাইড করো এরপরে হলো কি অনেকে আমাকে জিজ্ঞেস করতে আপনি এত যে দরবারের লোকে যায় তো আপনি তো কোনো জায়গায় মরিদ না কিন্তু আপনাকে এত ডাকে কেন আমি বললাম যে এরা সব কিন্তু একই সূত্রে গ্রথিত আমি যে ওই যে বলে বসছিলাম যে আমি বড় পুর সাহেবের দরবারের লোক তো ওইখানে তারপরে আর কেউ তো ওনারই ভাগ্নে তো চেষ্টি সাহেব ছিলেন যারা সমস্ত এসছে আমাদের আবু আব আজাদ আলী তার থেকে আসান হোসেন তারা সমস্ত একই সূত্রে গ্রথিত ভালো মানুষ হওয়া এই আল্লাহর খালিফা হিসাবে জীবনযাপন করা এই তো ওইখান থেকে আমার একটা আসলো তারপরে আমি তখন কোরআনের দিকে আমি নজর দিলাম পড়লাম তো আমার ক্ষেত্রে আমার প্রভুর এই রকম একটা এখন বুঝতে পারি এরকম একটা প্ল্যান ছিল যে আমি বিজ্ঞানের দিক দিয়ে কোরআনে প্রবেশ করব যে কোরআন পড়ে তারপর বিজ্ঞান না আগে বিজ্ঞানের দিকে পড়ে তারপর আমি কোরআন প্রবেশ করব আমি কোরআন পড়ে দেখলাম ইংলিশ ট্রান্সলেশন তখনও কিন্তু আর ভালো করে পড়তে পারতাম না ইংলিশ ট্রান্সলেশনটা পড়ে দেখলাম যে একটা খনির স্বর্ণ খনির মধ্যে বসে উপর বসে আছি উইদাউট আর নোয়িং অ্যাবাউট ইট এটা এই এটা এনলাইটেনমেন্ট এটা গুড বিহেভিয়ার এটা এডুকেশন আলোকিত মানুষ হওয়া অন্য সম্প্রদায়কে ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসা এত এত জিনিস এর মধ্যে আছে আমরা শুধু আচার সম্বলিত তারপরে জিনিস হলো যে আমি আমেরিকাতে একজন ব্ল্যাক আমেরিকানের কাছে আমি কোরআন পড়াটা শিখলাম এবং কোরআন পড়া শিখলে এর ভেতরে আমি ঢুকলাম আর অসুবিধাটা হয়ে গেল সেই সময় একটা চাইনিজ ডেলিগেশন এসেছিল বাংলাদেশে সেভেন্টিজের তো আমাকে বললো একটা আর্টিকেল পড়তে ওই আর্টিকেলটা পড়ার পরে এটা লোকজন তখন আমাকে ছেঁকে ফেললো বললো তুমি তো এর এ লাইনে পড়াশুনো করছো তুমি এটা করো এবং ইসলামিক ফাউন্ডেশনের যে ছিলেন আমাকে ধরলেন যে আপনি একটা এই যে সায়েন্টিফিক অ্যান্ড কথা বলেন এটা বই লেখেন আমি না এটা আমার দ্বারা হবে না আমার বয়স তখন ফর্টি এইট মতো তো এটি আপনি সিনিয়র কোন লোককে ডাকেন তখন বলল না আমি সিনিয়র লোক আপনি বোর্ডে রাখেন তাহলে বোর্ডে রাখবো আর আমি সেই বোর্ডের চেয়ারম্যান হব তা তো হতে পারে না উনি একটা বোর্ড তৈরি করলেন তাদের সঙ্গে কথা বললেন সেখানে ফেরদোস খান সাহেব ছিল আমার চেয়ে অনেক সিনিয়র তিনি ডিপিআই ছিলেন তে কিছুদিন আগে চলে গেলেন তারপরে ছিলেন কালকাটা ইউনিভার্সিটি গোল্ড মেডালিস্ট আকবর আলী সাহেব বিজ্ঞানে মুসলমানের দান অনেক তার ছোট ভাই ছিলেন আব্দুল জব্বার যিনি রাতের আকাশ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পড়াতেন এত জ্ঞানীগুণী লোক ছিল তারা তাদের দিয়ে বোর্ড করলো সেই বোর্ডের চেয়ারম্যান আমাকে করলো তা আমি তাদের সঙ্গে বললাম যে আপনারা কেউ চেয়ারম্যান ওরা আমাকে আমি যে বিনয় ওদের কাছ থেকে শিখেছি ওরা আমাকে বলল কিচ্ছু মনে করবেন না আমরা আপনিই চেয়ারম্যান হবেন আপনার আপনার সঙ্গে বসবো আমরা মত বিনিময় করবো পাঁচ বছর ধরে খেটে এই বইটা সায়েন্টিফিক ইন্ডিকেশানস এ দেহলি করান এই বইটা আমরা করেছিলাম এই বইটা দেশে বিদেশে এত সমাদৃত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন পাবলিশ করেছে এরপরে আরেকটা লিখেছিলেন মুসলিম কন্ট্রিবিউশন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো এইখানে দেখা যায় যে অল দ্য ডুজ অ্যান্ড ডোমস যে আমাদের কী করতে বলেছে আর কী করতে বলেন নাই তার প্রত্যেকটা পেছনে একটা সায়েন্স আছে তো সায়েন্স উইক পয়েন্ট অফ ইসলাম না সায়েন্স ইজ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট কিন্তু আজকে যে ম্যালোডি যেটা আমাকে কষ্ট দেয় মাঝে মধ্যে কান্না পায় যে এই মুসলমানরা এরা মাদ্রাসে পড়ে কিন্তু এদের সায়েন্স থেকে অনেক দূরে তখন আমি এই প্রসঙ্গটা এই বলে শেষ করি আমি অনেক দিন ধরে খুঁজলাম যে আলিম তালে। আমরা তো দাখেল আলিম ফাজেল কামেল ভাগ করে নিছি হু ইজ অ্যান আলিম কোরআনে তো আলিমুল গায়েব আলিমুল হাকিম হাকিমুল আলিম আল্লাহ নিজে হাকিম এটা তো আলিম সবচেয়ে বড় আলিম সবচেয়ে বড় জ্ঞানী এতে এ তো লেখা আছে কিন্তু উনি কাকে আলিম বলছেন খুঁজতে 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 রুমের তিরিশ নম্বর সুরার এই বিশ নম্বর বিশ বাইশের মধ্যে একটা আয়াত পেলাম সে আয়াতটা হচ্ছে ওয়াল আয়াতিহে খলকা ওয়কাফু আলসিনাতিকুম ওয়ালিকুম ফিজালিকা লিখা লায়াতি তো এর মানে নিদর্শন কালকুসমাবতি দি ক্রিয়েশন অব দি হেভেন্স অন দিআ ওয়াক্তেলাফ একতলাফ হয় যে ওয়াক্তেলাফ দ্য ভ্যারিয়েশনস আল সিনাতিকুম ল্যাঙ্গুয়েজ আল ওয়ানিকুম এখনও সিলেটের দিকে সিলেটে আসামে এরা এক রঙ চাদরকে আলওয়ান বলে তো আলওয়ানই কম এক রং রঙ তো এই যে ভেরিয়েশনস ইন দ্য ক্রিয়েশন অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্যান্ড দি ভ্যারিয়েশনস অফ কালার অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস কী আছে ইন না নিশ্চয়ই ফি মধ্যে জালিকা ওইটার মধ্যে লায়াতিল দি নিদর্শন আছে কার জন্যে লিল আলিমিন প্লুরাল আলিমদের জন্যে এখন সারা দুনিয়ার কোন মাদ্রাসার কোন আলিমটা রেডিও টেলিস্কোপ তো দূরের কথা একটা অপটিক্যাল টেলিস্কোপ দিয়ে দেখছে কোন যে কোন প্ল্যানেটটা কোন জায়গায় এখন আছে কোন স্টার কীভাবে করছে আকাশে কনস্টলেশন অবস্থান কি কেউ করছে না কেউ কি বলছে যে আমার এই যে কারো রং কালো কালো রঙ ব্রাউন কারো রঙ হলুদ কারো রঙ সাদা এই পিগমেন্টেশনটা কেন হচ্ছে রঙের মিশ্রণে যে আমরা বিভিন্ন রং পাচ্ছি বিভিন্ন কালার এটা কি হচ্ছে দিস ইজ পিওর সায়েন্স আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের যে ভোকাল কর্ডের ভাইব্রেশন যে শব্দ হচ্ছে কি করে আমাদের ল্যাঙ্গুয়েজগুলোর সৃষ্টি হচ্ছে এটা কি করে হচ্ছে এটা পিওর সায়েন্স সাউন্ডের তো এই 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 জিনিসগুলো তার মানে যে কাজগুলোকে উনি বললেন আলিমদের জন্য নিদর্শন ওই আলিমদের দ্বারা তিনি বিজ্ঞানীদের বোঝালেন সায়েন্টিস্ট ইজ ডিফারেন্স হলো এই যে উনিশশো সালের আগে যে যাদের যখন এইসব ভাগাভাগি হয় নাই যে দাঁতের ডাক্তার এ রক্তের ডাক্তার এ লাঙ্গের ডাক্তার এ হার্টের ডাক্তার এগুলো ভাগাভাগি হয় নাই তখন সায়েন্স পড়ানো হতে এনে হলিস্টিক অ্যাপ্রোচ আচ্ছা মুসলমানদের সময় জ্ঞানটা ছিল এলম এলমের আদারওয়াইজ এন্ড স্পেসিফাইড এলম সায়েন্স তো এখানে তখন যে ব্যক্তি আর্কিটেকচার পড়তেন তিনি কবিতা লিখতেন তিনি আবার ম্যাথমেটিক্সে কিউবিক কোয়েশনের ফাদার বা তোমর খাইয়াম তার নামে এই অ্যাসোসিয়েশন অফ অ্যাস্ট্রোনমার্সরা একটা ক্রেটার আরও অনেকের নামে করেছেন মুসলিম সায়েন্ট একটা ক্রেটার আছে তো ওদের তখন একটা ছিল একজন ব্যক্তি হোলিস্টিক অ্যাপ্রোচে সব করতেন ব্রস্তুর জ্ঞান আর স্রষ্ঠের জ্ঞান এটা আলাদা ছিল না একসঙ্গে ছিল আমি নিজের মধ্যে ওই ওই প্র্যাকটিসটা আমি করবার চেষ্টা করলাম যে আমি তো সায়েন্স পড়ি ঠিক আছে সায়েন্স ম্যাথমেটিক্স পড়ি বাট হোয়াট অ্যাবাউট ক্রিয়েশন হাউ ইজ ম্যাথমেটিক্স ইউজড ইন ক্রিয়েশন গাছপালা কি করে ম্যাথমেটিক্স ব্যবহার করে পাখিরা কী করে ম্যাথমেটিক্স ব্যবহার করে পাখিটা সাউন্ড কি করে ব্যবহার করে পাখিদের খুব সুন্দর একটা এক্সাম্পল বলি একটা পাখি যদি দেখে যে ওপরে একটা প্রিডেটার যে শকুন সে আসছে তখন কিন্তু সে ডাইভ দিয়ে সবাইকে যে কোনো পাখিকে নিয়ে চলে যেতে পারে তখন সেই পাখিটা সিগনাল দেয় একটা সাইরেনের মতন সাইরেন যেমন সাইরেন্স সাজ নো বিগিনিং নো এন্ড যখন যুদ্ধ যুদ্ধবিগ্র হয় তখন সাইরেন দেয় যে বাতিগুলো অফ করে দাও জানে না দেখতে পারে কোথাও কেউ তো এই সাইরেন দিলে সবাই সতর্ক হয় ভেতরে ঢুকে যায় মানে তার নিরাপদ আশ্রয়ের মধ্যে ঢুকে যায় কিন্তু যখন দেখে যে একটা বিড়াল উঠেছে একটা পাখি ধরবার জন্যে তখন ওই পাখি অন্যদেরকে সতর্ক করে কিন্তু তখন সাইরেন না তখন চ্যাপ সাউন্ড মানে বিড়ালটাকে যদি দেখে ফেলে তাহলে অতটা তাড়াতাড়ি যেতে হবে না কারণ অত সময় পাচ্ছে তাড়াতাড়ি উঠে যাবে বিড়ালের চাইতে পাখি তাড়াতাড়ি উঠবে তো এই যে সাউন্ডের ব্যবহারটা পাখিদের জন্যে অস্তিত্বের জন্যে তা আগেকার সায়েন্টিস্টরা সমস্ত সায়েন্স ইন টোটাল ইন সর্ট অফ ইয়ে হলিস্টিক অ্যাপ্রোচ পড়তো যেটা পরবর্তীতে লেনার্দো দ্য বিঞ্চি উনি যখন মোনালিসা লেনার্দো মোনালিসার করলেন সে মোনালিসার দিকে যেমন ছিল জিওলজিতে খুব ভালো ছিলেন উনি হেলিকপ্টারের ডিজাইন করেছিলেন মোনালিসা এবং অনেকগুলো এরকম ঠিক মুসলিম মুসলিম সায়েন্টিস্টরা যেমন একজন লোক অনেক জিনিস আবিষ্কার করতেন ইবনে সিং ইয়েতে ছিলেন ফিলোসফার ছিলেন আবার মেডিসিনে ছিলেন আলখোয়ারেজমি আলজেবরা আবিষ্কার করলেন কিন্তু জিজের অ্যাস্ট্রোনমিক্যাল জিজগুলো করলেন তো এই এই জিনিসটা আমার মনের মধ্যে খুব প্রচণ্ডভাবে নাড়া দিল যে বিজ্ঞানবিহীন একটা সমাজ কখনোই ইসলামিক হতে পারে না এই জ্ঞান হলো ইসলামের মূল কথা আমরা যে প্রফিটের কথা বলি আজকে এই হাদিসের উনি লিখেছেন এখানে জ্ঞান বিজ্ঞানের ওখানে গিয়ে আমরা বলি এটা করা সুন্নত মানে কেন প্রফেট বলেছেন এটা করো খাবার সঙ্গে সঙ্গে পানি না খাওয়া কিছুক্ষণ পরে পানি খাও কারণ এনজাইমসগুলো সঙ্গে সঙ্গে যদি করো এ তাহলে খাবারগুলো যে ছোটো করে আবার খাবার আবার আরও ছোটো হয় আরও ছোটো হয় এই যে ডিজেশন প্রসেসটা এনজাইমসগুলো খাবারগুলোকে ভাঙে এ পানি খেয়ে গেলে প্রসেসটা নষ্ট হয়ে যায় তো এই এই যে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আমি তখন মনে হলো যে প্রত্যেকটা জিনিসের আমাদের রসুল তো বললেন আমরা সুন্নত কিন্তু উনি কোনটাকে ফরজ বললেন আপনার তো সুন্নত ফরজ বললেন জ্ঞানার্জন প্রত্যেক নর ও নারীর জন্যে ফরজ তো জ্ঞানার্জন যদি প্রত্যেক নর ও নারীর জন্যে ফরজ হয় তাহলে তো সুন্নতের উপরে এই জ্ঞানার্জনকে থেকে আমরা যেটা শূন্যত করছি তার উপরে উনি স্থান দিলেন ফার্স বলে দিলেন আর কোরআনতে তো আছে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান আজকে আমরা দোষ দিয়ে লাভ নেই তো পশ্চিমে তারা নিশ্চয়ই পুরস্কার পাবে ফেতের ব্যাপারে তারা আল্লাহ ডেড করবেন কিন্তু তাদের আবিষ্কারের ফলে মানুষের অসুখ মানুষের বস্ত্র মানুষের বাসস্থান মানুষের যোগাযোগ এই সমস্ত যে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে সেই পুরস্কার তাদের পাবেন না দে আর আনরাভেলিং দ্য সিক্রেটস অফ নেচার তাহ্ তালার সৃষ্টিকে তারা ভালো করে স্টাডি করছেন যেটা মুসলমানরা একসময় করেছিল ফর এইট হান্ড্রেড ইয়ার্স স্পেনে এই চর্চাটা হয়েছিল এবং স্পেনের শহরগুলোতে সমস্ত লাইব্রেরি ভর্তি হয়ে যেত বিকেলে সবাই খালি লাইব্রেরিতে যেত এখন যেমন অক্সফোর্ড ক্যাম্ব্রিজে এবং অন্য জায়গায় সব লাইব্রেরিতে যায় এটা ছিল তো আমার এই আমি যে টেলিভিশনে তারপরে আমাকে নিয়ে বলানো শুরু হলো তো এই যে আমি বছর তিরিশ চল্লিশ বছর ধরে বললাম একটি কথা বোঝাবার জন্যে যে আমাদের এই ধর্মটা এটা কে কবে কখন কোথায় এটারে একটা রাইটিস্ট নাম দিয়েছিল কনজারভেটিভ রাইটিস্ট কনজারভেটিভ নামটা খুব খারাপ আমাকে রাসনরা কয়েকবার ডেকেছিল ওরা মুসলিম ওয়ার্ল্ডের সঙ্গে একটা রাপোর্ট করতে চায় বললাম তোমরা আমাদেরকে রাইট ইস্ট বলেছো কনজারভেটিভ মানে হচ্ছে এটা নট ফরওয়ার্ড লুকিং রিয়াকশনারি ব্যাকওয়ার্ড লুকিং অ্যান্ড মাস্ট কনজারভেটিভ রিয়াকশনারি এইসব উপাধিতে তোমাদের জন্য নাম লিখেছো কি লেফটিস্ট মানে লেফটিস্ট হলো হিউম্যানিস্টিক স্পোমান্তে ফরওয়ার্ড লুকিং এইসব গুণাগুণ এই শব্দগুলো কি কমিউনিজমের সময়কার সময় কথা তো তুমি কি জানো যে আমাদের ধর্মে বলা আছে যে যে ঘামস বলা আছে তোমার সম্পদে অন্যের অধিকার আছে ডাজ ইট নট স্ম্যাক অফ মার্কসিজম তুমি কি জানো আমাদের ওখানে বলা আছে যে সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত হয় না হয় লেট নট ওয়েল অ্যাস সার্কুটারি মাং দ্য রিচ তুমি কি জানো যে ডাজ ইট নট এ স্ম্যাক অ তুমি কি জানো যে আমাদের নবীজি বলেছেন যে ঘাম শুকাবার আগে শ্রমিকের পারিশ্রমিক দেখ তোমাদের এখানে শ্রমিকরা আন্দোলন করলো মার্কস মুভমেন্ট হলো তুমি কি জানো ঘাম শুকাবার আগে শ্রমিক সুতরাং আমাদের ধর্মে যে জিনিসগুলো আছে তা সব তোমাদের জিনিস এবং তোমরা শুধু এই তোমাদের চার্চগুলো তোমাদের সেক্রেটারিয়েট অনেকগুলো চার্চ দ্বারা বেষ্টিত ছিল আমাদের সেক্রেটারিয়েটের মধ্যে একখানা একখানা মসজিদ আছে আওয়ার সেক্রেটারি সারাউন্ডেড বাই অনলি ওয়ান মাস্ক কিন্তু তোমাদের এই ক্রেমলিনে বহু চার্চ আছে। বন্ধ করেছিলে এখন আমি রোববার দেখলাম খোলা আছে। তো তোমরা এখন খুলে ফেলেছো সবাইকে ওপনাপ আপ করেছো তো যাওয়ার সময় যা তোমার ডানে ছিল এখন রিটার্ন করেছো তোমার বাঁয়ে এসে গেছে ডোন্ট টক ইন টার্মস অফ লেফট অ্যান্ড রাইট টক ইন টার্মস অফ হোয়াট ইজ স্ট্রাইট অ্যান্ড হোয়াট ইজ জাস্ট রাইট তো আমাদের ইসলামে হলো একটা জাস্ট অ্যান্ড ফেয়ার প্লে এই যদি জাস্ট অ্যান্ড ফেয়ার প্লে যেটা সেভেন্টি ওয়ানে করে নাই যে জন্যে আমরা আমাদেরকে এত আমাদের সাফারিং হলো বিকজ উই ডিট রিসিভ জাস্টিস অ্যান্ড ফেয়ার প্লে তো এই জাস্টিস অ্যান্ড ফেয়ার প্লে হলো ইসলামের আসল কথা এই জিনিসটা এই এই জিনিসটা তোমরা যেমন মানো আমাদের এটা মানে যে এই সম্প্রদায়ের মধ্যে যে দেশের মধ্যে জাস্টিস অ্যান্ড ফেয়ার প্লে নাই সেখানে যত নামাজ করুক না কেন যত এ করুক না কেন ইট ইজ নট অ্যান ইসলামিক সোসাইটি যেখানে জাস্টিস ফেয়ার প্লে নেই ইকোনমিক জাস্টিস নাই সোশ্যাল জাস্টিস নাই লিগাল জাস্টিস নাই সেখানে শুধু মনে করো তুমি রিচুয়াল সর্বস্ব হলে ইসলাম কাম করে নাও তো ওরা খুব অবাক হয়ে গেছিলো আমি যখন ফিরে আসি তখন এখানকার অ্যাম্বাসডর বলল তুমি কি করেছো কিনা বললাম আমি কী করেছি মানে বললে ওরা তো খুব অবাক হয়ে গেছে যে তুমি এটা তো আমরা আগে এরকমভাবে কেউ বলে নাই আমরা তো তোমরা পড়ো না কেন ওয়াই ডোন্ট ইউ রিড দ্য কোরআন যেমন নাইন ইলেভেনের পরে আমেরিকানসরা কোরআন পড়া শুরু করলো এবং দেখলো যে আরে এইটা তো অসাধারণ একটা হারবার্ড এমআইটি এখানকার লোকজন পড়তে শুরু করলো এবং একটা ফিল্ম বানালো এবং বলল যে যে এটা ইসলামে জ্ঞান বিজ্ঞানকে কতখানি উন্নত দেয় আমাদের এখানে এখনও পর্যন্ত একটা রোম দিস ইয়ার্স এই জ্ঞান বিজ্ঞান বিবর্জিত একটা আমরা দেশ আমাদের আচার আছে আচরণ নেই আজকে এই হাদিস শরীফ গুরুজি এই হাদিস শরীফ বাংলা মর্মায়তে সেই কন্ডাক্টস আচরণের পরেই জোরটা বেশি দিয়েছেন এই আমি খুব খুশি হয়েছি ওর বইটা পড়ে আপনার কাছে জাস্ট একটা প্রশ্ন আমাদের এই অনুষ্ঠানটা যারা দেখছে তারা তাদের একটা বড় অংশই হচ্ছে তরুণ কিশোর কিশোরী তরুণ তরুণী যারা ক্যারিয়ার নিয়ে ভাবছে হয়তো পড়াশোনার আর্লি স্টেজে আছে এবং জীবনের লক্ষ্য নির্ধারণ করতে চাচ্ছে তো তাদের কেউ যদি আসলে সায়েন্টিফিক ক্যারিয়ারকে লক্ষ্য হিসেবে নিতে চায় সায়েন্সকে যদি তারা বেস করে তাদের উচ্চশিক্ষা এবং পরবর্তী পর্যায়গুলোতে যেতে চায় তো তাদের জন্যে আপনার যদি কোনো পরামর্শ বা আমার একটা পরামর্শ থাকে স্যার সেটা হলো প্যারেন্টসের পরে এই হাত জোর করে বহু জায়গায় যখন আমি অ্যাড্রেস করি এরকম জোর হাত করে বলি যে আর্লি স্পেশালাইজেশন আপনারা করবেন না আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এই এখন তো দেখা হয় না ইয়ের জন্যে কোভিডের জন্যে দেখা হলে বলতাম আমি যে কি খুশি হয়েছি ওনার একটা সিদ্ধান্তের জন্যে যে আর্লি স্পেশালাইজেশান বন্ধ করে দিয়েছেন আমি এইটা নিয়ে এদেশে অনেক সংগ্রাম করছি কিন্তু অনেক দূর এগিয়েও গেছিলাম কিন্তু কিছু কিছু মহলের জন্য এটা পারি নাই এইটা এই যে নাইনে ওঠার পর আমি সায়েন্টিস্ট আমি হিউম্যান গ্রুপ আমি বাণিজ্য আমি স্ট্যাটিস্টিক্সের এটা মানে এটা কি সমস্ত জিনিস আমরা আগে প্রবেশিকা পরিবার পরীক্ষা ছিল আমাদের জীবনে প্রবেশ করার জন্যে যে বেসিক মিনিমাম জ্ঞানটা আর্টস হিউম্যানিটিস সায়েন্স ধর্ম সব জিনিসের একটুখানি জানা দরকার যাতে জীবনে ঢুকে তুমি সবগুলো জিনিস পারো এই জন্য নাম প্রবেশিকা পরীক্ষা প্রবেশ করো এই শিক্ষা গ্রহণ করে প্রবেশ করো তো আমরা যখন ঢুকেছি তখন ম্যাট্রিকুলেশন এখন এসএসসি এসসি ছিল তো আমি হাত জোর করে বলি যে আপনারা ইন্টারমিডিয়েট সায়েন্স পর্যন্ত বিজ্ঞান পড়ান বিজ্ঞান করার পর ডাক্তারি পড়তে পারবে বিজ্ঞান পড়ার পরে আর্কিটেকচার পড়তে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে অনেক ধরনের ইঞ্জিনিয়ার হতে পারবে সে সাহিত্যে যেতে পারবে সে সঙ্গীতে যেতে পারবে সে আর্কিটেকচারে যেতে পারবে সে যে কোনো ডাক্তারি পড়তে যে কোনো পেশায় সে যেতে পারবে ইন্টারমিডিয়া লাভটা হবে এই যে সে যদি ধর্মশিক্ষাও করে তাহলে সে বুঝতে পারবে যে প্রকৃতিতে আল্লাহ কী ধরনের বিধান দিয়েছেন মানুষকে এই সৃষ্টিকে রক্ষা করার জন্যে এই যে সানলাইট এটা সূর্যের মধ্যে যে একটা থার্মোনিউক্লিয়ার রিয়াকশানের ফলে যে তাপ আসে সবগুলো আমরা আমরা গ্রহণ যদি করতাম আমাদের এসে আমরা ধ্বংস হয়ে যেতাম কি করে সেগুলো এই আপার স্টেজে হার্মফুল কম্পোনেন্টসগুলো অ্যাবজর্ড হয়ে যায় এবং আমাদের জন্য যেগুলো এসেন্সিয়াল যেগুলো মানে বেসিক ব্যাপারগুলো তার জানা হয়েছে বেসিক ব্যাপারগুলো জানা হয় এই কি করে এবং আরেকটা জিনিস ওদের বলবো যে তাদেরকে যে তোমরা ইয়ে করো তোমরা যদি সায়েন্স পড়ো তো সায়েন্সটা একটা ইন্টারডিসিপ্লিনারি মেথডে পড়ো যাতে সমস্ত জিনিসই লাগে এই যে যখন ছেলেবেলোদের জিজ্ঞেস করেছি সায়েন্স পড়ার ছেলেবেলোদের বলতে পারে না এটা ইসিজি করে যখন তখন এই আবার এই আবার এই আবার সমান আবার এই এই যে ফ্লাকচুয়েট করছে এগুলো কি জিনিস বলো তো এই গ্রাফটা কি যখন এসিজি করো যে একটা গ্রাফ পাও ওঠানামা 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 করছে উপর নিচে যাচ্ছে কি এগুলো আমি বললাম যে এগুলো তুমি বুঝতে পারছেন এগুলো হলো ভোল্টেজেস এগুলো হলো একদম খুব কম ভোল্টস তৈরি হয় তার মানে সেল ইজ অ্যাক্টিং অ্যাজ এ ব্যাটারি সেখানে নর্মাল লোকদের এই যে দ্য পোটেন্সিয়াল ডেভেলপড ইলেকট্রোলাইটস যদি ডিফারেন্ট থাকে সোডিয়াম পোট্যাশিয়াম তাহলে তোমার এগুলো ডিফারেন্স হয়ে যায় এবং এই তোমার ক্রস দি টিস্যুস যে 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 পোটেন্সিয়াল ডিফারেন্সটা হয় তো সেইটা নর্মাল লোকদের ব্যাপার যখন হয় ডিজিজ লোকদের ব্যাপারে অন্যরকম হয় সো তুমি গাড়ির ব্যাটারির কথা বলো কিন্তু তোমার ভেতরে ব্যাটারি আছে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয় ওখানে তোমার ভেতরে মেকানিক্যাল এনার্জি তৈরি হয় তোমার ভেতরে কেমিক্যাল এনার্জি এই যে এই ইন্টার ডিসিপ্লিনারি ম্যান করতে পারে এটাই কিন্তু টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির বিজ্ঞান শিক্ষার একটা তা আমাদের দেশে আমি যখনই সময় পাই এই বিশেষ করে শীতকালে আমি গ্রামের মধ্যে ঢুকে পড়ে এই বিভিন্ন স্কুলে কলেজে এগুলো করেছি যদি আরও সঙ্গবদ্ধ হয়ে করতে পারতাম আরও ভালো হতো কিন্তু আমাদের আমরা আমি বলবো শিক্ষা টিচারদের যে আপনাদের ছেলেদেরকে একটা চোখ কান খোলা খোলা একটা শিক্ষা হবে বিজ্ঞানের শিক্ষার মধ্যে দিয়ে সবাই এখানে যাবে মাদ্রাসার ছেলেদেরও একই কথা বলি তোমরা কোরআন পড়ো আদিস পড়ো সব কিছু পড়ো এটা ফিকা পড়ো আইন কানুন পড়ো সব কিছু পড়ো বাট কিন্তু এই বিজ্ঞান বিবর্চন করেন বিবর্চন না করে বিজ্ঞান হচ্ছে একটা কোরআন কোরআনের একটা স্ট্রং পয়েন্ট বিজ্ঞানের কাজ হলো ট্রুথ সত্য আবিষ্কার করা আর এই কোরআন বারবার বলছে যে এই কোরআন সত্য সহকারে নাজেল করা হয়েছে তোমাকে মানে আমাদের নবিজিকে বলছেন তোমাকে সত্য সহকারে প্রেরণ করা হয়েছে দ্য ক্রিয়েশন অফ দ্য বিল হাক এবং আমি বিনা কারণে সৃষ্টি করিনি প্রত্যেকটি জিনিস সত্য করেছে বিল হাক বিল হাক বিল হাক তো সায়েন্সের কাজও তো সত্য আবিষ্কার করা এবং কোরআনে সরা দশ নম্বর স্বর একশো এক নম্বর আয়াত আছে অসাধারণ একটা বলছেন কুলিন জরু বলো নজর এই নজর আর বিশব্দ বলে না চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে তো এই নজর আর বিশব্দ বলছেন করিন জুরু বলো নজর দিতে কাকে যা মাহিস্থ হেভিনসান আর্থের মধ্যে যা আছে তার প্রতিটি জিনিসের দিকে নজর দিতে বলো এই প্রতিটি জিনিসের নজর দেওয়া মানেই তো হচ্ছে সায়েন্স খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখা একেবারে সবচেয়ে বড়ো জিনিস থেকে শুরু করে সবচেয়ে ছোট জিনিস তার প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে দেখা তো এইটাই তো সায়েন্সের সায়েন্স পড়ার আহ্বান কোরআনের সায়েন্স দি 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 কোরআন দি দি লেজ দি হাইয়েস্ট অন অ্যাকুইজিশন অফ নলেজ আর আমরা ওইটার থেকে একেবারে শতাধিক মাইন্ডেন বহু দূরে অবস্থান করছি আমাদের এইটাই হচ্ছে হোপলেস হ্যাপলেস অবস্থার জন্য দায়ী এই তো আমি প্রধানমন্ত্রীর কাছে খুব কৃতজ্ঞ যে তিনি এটা এই যে আর্লি স্পেশালাইজেশন বন্ধ করে দিয়েছেন আর ছাত্রদের মাস্টার টিচারদের বলবো বা গার্জিয়ানদের বলবো চাপ দেন না যে যেখানে ভালো কেউ যদি বাঁশি বাজাতে পারে বাঁশি বা যে পাইড পায়ে পারো ফ্যামিলিনদের মতন কেউ যদি বাঁশি বাজাতে পারে বাজিয়ে যদি সমস্ত মানুষকে মুগ্ধ করতে পারে তাহলে তার চেয়েতে ভালো কিছু নেই যেটাই কর সৃষ্টি কাজ কিন্তু আগ্রহ থাকবে এটা অর্থের জন্য বিদ্যা অর্জন করতে হবে না বিদ্যা যদি ভালো থাকো তাহলে অর্থ তোমার পেছনে ছুটবে তুমি অর্থের পেছনে যাবে না তোমাকে খুঁজে বার করবে আসলে এমন একটা কনসেপ্ট যেটা এখন তরুণদের মধ্যে যত সময় যাচ্ছে তরুণরা যেন এই ধারণাটা থেকে দূরে চলে গার্ডিয়ানদের কিছু আছে দ্য পিপল রাস টু ওয়ার মানি ইজ এবং সেই কারণে আজকে যে যে স্বাস্থ্য সেবা এই স্বাস্থ্য সেবার মধ্যে বিজনেস ঢুকে গেছে এই যে প্রাইভেট যে সমস্ত ক্লিনিক্সগুলো আছে একটা গ্রামের লোক বারবার যদি এখানে আসে সে কি এখানে ঢুকতে পারে লক্ষাধিক টাকা কোথায় পাবে সব জমি জমা বিক্রি করে একটা জীবনযাপন একটা মানুষকে বাঁচাবে সবার কাছে এই প্রোগ্রামে তুমি সুন্দর একটা জিনিস অবহেলা করছো আমার ইয়ে থাকবে অনুরোধ থাকবে এই গার্ডিয়ানদের কাছে শ্রোতাদের কাছে যে আপনারা যে শিক্ষায় গ্রহণ করুন না কেন সেই শিক্ষাতেই আপনার সন্তান যেন সর্বশ্রেষ্ঠ হয় এবং এই শিক্ষার মাধ্যমে টাকা তার কাছে আসবে সে টাকার পেছনে ছুটবে না জি এই এই মেসেজটা আমার মনে হয় সবাইকে দেওয়া দরকার এটাই তরুণদের জন্য আমার মেসেজ স্যার এবার আসলে এটা আমার একটা খুবই পার্সোনাল ইন্টারেস্ট ছিল সবসময়ই যে আপনাকে তো যখন থেকেই আমরা আসছি সবসময় দেখছি যে কোয়ান্টামের প্রোগ্রামে সবসময় আপনাকে দেখছি কিন্তু এর আগের যোগাযোগটা কেমন ছিল আসলে শ্রদ্ধা গুরুজির সঙ্গে আপনার কথা বলার আগে বলি কোয়ান্টামের কাছে আমি কৃতজ্ঞ একটা জিনিসে যে এই গুরুজি তার যে আইটি বাহিনী যে তখন তো এতটা উন্নত ছিল না তবুও সব রেকর্ড করে রেখেছিলেন আমার কথাবার্তা এই যে ইসলাম বিজ্ঞান অ্যান্ড মেডিটেশন এই বইটা কিন্তু আমি যা যা বলেছি আমাকে শুধু একটু এডিট করার সুযোগ দিয়েছে কিন্তু এই বইটা এই কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে আমি দু বছর আগে এই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং আচার্য প্রফুল্ল আচার্য চন্দ্র বস ইনস্টিটিউট এবং জোড়াসাঁখ রবীন্দ্রনাথের জন্মস্থান সেইখানে যে এরা জোড়াসাঁকো তিন তিনটে ইনস্টিটিউশন মিলে একটা রবীন্দ্রনাথ এবং আচার্য প্রফুল্ল আচার্য জগদীশচন্দ্র পারে তার বন্ধুত্বের বৎসর করল তো সেইটা আমাকে সেখানে তারা এই কি নোটস পেপারটা দিতে বলেছিল আমি সাকতে আঠারো সালে যে কিনোট স্পিকারটা দিয়ে স্পিচটা দিয়েছিলাম তার নাম ছিল রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা ধ্যান ও স্রষ্ট বন্দনা তো এইটা বিকশিত শতভাগ এটা কোয়ান্টামই এটা ছেপেছে খুব সুন্দর করে ছেপেছে আমার এটা অন্য জায়গায় ছাপবার দরকার করেনি তো আমি কোয়ান্টামের কাছে কৃতজ্ঞ যে আমি যে সব জিনিস কোয়ান্টামে সে কথা বলি কোয়ান্টাম সেগুলো আমাকে ভালোবেসে গুরুজি আমাকে ভালোবাসে আমাকে মাঝে মাঝে অভিভাবক বলে আমি অভিভাবকের যোগ্য নই কিন্তু উনি আমাকে আদর করে অভিভাবক এটা দেন কিন্তু ওনার সাথে আপনার প্রথম পরিচয়টা কীভাবে কোথায় প্রথম পরিচয়টা যতদূর আমি জানি এবং উনি জানেন আমি তো ওনার নামটা মহাজাতক উনি অ্যাস্ট্রোলজিতে বেশ নাম করার লোক ছিলেন একজন তো পরে ওনার নাম শুনলাম প্রথম আলাপটা হলো আমার মনে হয় আমি বাংলা একাডেমির বোর্ড অফ গভর্নার্স ছিল যে এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স সেখানে আমি অনেকদিন ছ বছর মতো ছিলাম একবার এই যে বাংলা বর্ষ গণনা করা তো বাংশ গণন করলে কোন জায়গায় কোন জায়গায় কোন সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই যে সমস্ত কথা গ্রহ নক্ষত্রের দিনগুলো তো নিশ্চয়ই অ্যাস্ট্রোলজির কথা আসে তো উনি তখন এই প্রথম একটা মিটিং হলো এই শাল গণনা কিরম হবে সেই মিটিং ওনার সঙ্গে আমার পরিচয় হলো তাই এক মিটিং মিটিংয়েই আমরা একটা বন্ধুত্বের পর্যায়ে চলে গেলাম ওনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো আমারও মনে হয় ওনাকে আমার ভালো হয়েছে তারপরে রেডিও টেলিভিশনে আমার কথাবার্তা শোনেন আমাকে ডেকেছেন একাধিক ভার যত আমার যখনই সময় থাকে আমি দেশে থাকি যখন এবং সময় আমি ওনার জন্যে সবসময় আমি সময় বার করে দিই সেটাই স্যার আমি কালকে একটু ক্রনিক্যাল করার চেষ্টা করছিলাম যে আপনি আমাদের কতগুলো মানে আনুষ্ঠানিক প্রোগ্রামে এসছেন বা অনানুষ্ঠানিক সফরে এসছেন তো করতে করতে একটা পর্যায়ে মনে হলো যে ওরে বাবা ওনার মতো এত ব্যস্ত একজন মানুষ এতটা সময় দিয়েছেন এবং হয়তোবা যখনই আমরা আপনাকে অনুরোধ জানিয়েছি আপনি মানে আপনার যে হয়তো দেশের বাইরে চলে যেতে হচ্ছে এরকম কোনো ইমার্জেন্সি না থাকলে আপনি আমি একটা ছোট্ট গল্প বলি একজন ব্যস্ত লোক জ্ঞানী লোক তো তাকে সে একদিন লক্ষ্য করছে যে কিছু লোক অন্য লোকরা ডাকে তাকে ডাকে না তো সে যখন জিজ্ঞেস করলো যে কি বাবা তোমরা আমাকে ডাকো না কেন বলে আপনি এত ব্যস্ত লোক আমি আপনাকে কি করে ডাকবো তখন তিনি উত্তর দিয়েছিলেন একটা কথা ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যানি ওয়ার্ক ডান গেট হোল্ড অফ দ্য বিজিয়েস্ট ম্যান ওই লোক বিজিয়েস্ট তো বিজি কাজ করে বলেই বিজি তো সুতরাং সে তাকে কাজ দিলে সে কাজটা করবে কিন্তু যে বিজি নয় কাজ করে না তাকে তো দিলে এই জন্য কথাটা এসছে ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যানি ওয়ার্ক ডান গেট হোল্ড অফ দ্য বিজিয়েস্ট ম্যান তো এই এইভাবে এবং কোয়ান্টাম এটা আমি খুব গুরুজি এবং মা জি দুজনেরই একটা বক্তব্যে খুব অভিভূত হয়েছিলাম ওনারা আমাকে প্রফেসর এমআর খান আমি আমাদের উনি এমআর খান আমার স্মৃতি আছে লামায় খুব ভালো স্মৃতি ওনারা এই যে পার্বত্য অঞ্চলের এই যে ছেলেরা তাদের সভ্যতার সংস্পর্শে ছিল না আজকে তাদেরকে ওখানে নিয়ে এসে ওদেরকে যে আলোর সন্ধান দিলেন ওদের ভেতরে যে পোটেন্সিয়ালটা ছিল সেই পোটেন্সিয়ালটা উনি ওনাদের বার করলেন তারা আজকে গেমসে এবং অন্যান্য অ্যাক্রোব্যাটিক্সে গেমসে এবং লেখাপড়ায় যে বাইরে গিয়ে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই যে সুপ্ত পোটেন্সিয়ালটাকে উনি বের করে আনলেন এটা একটা ডিভাইন কাজ তো আমি ওনাকে সেই জন্যে খুব শ্রদ্ধা করি সাদামাটা মানুষ মনটা একেবারে আকাশের মতো উদার এবং প্রাণ একেবারে স্রষ্টা কেন্দ্রিক এবং সমস্ত যখন উনি কথা বলেন তখন সব ধর্মের সব লোকেই তো বুঝতে পারে স্রষ্টা আমাদের একজনই প্রত্যাবর্তন তারই দিকে সুতরাং উনি স্রষ্টার কথা বলেই মানুষকে মোহিত করেন এবং এই যে মেডিটেশন জেকের এটার মাধ্যমেই তিনি মানুষকে ডাক দেন যে তুমি স্তব্ধ হও কোলাহল থেকে ওঠ 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 দৌড় 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 ছোট ছোট করোনা তুমি আপনার জায়গায় আপনিতে তুমি ফিরে আসো তুমি স্তব্ধ হও তুমি নিজের অন্তরের ধনির শোনো তুমি সেই ধনির শোনে তুমি আপনার গৃহে যাও সেই গৃহে কিছুক্ষণ অবস্থান করো তোমার স্নায়ু তোমার সবগুলো জিনিস লোয়েস্ট যে থাকলে তোমার শক্তি ভালো হবে তোমার চিন্তা ভালো হবে তুমি নিরাময় হব তোমার সুন্দর জীবন জীবনযাপন হবে তো এই এই যে জিনিস উনি করছেন মেডিটেশন মাধ্যমে এটা মানুষের জন্যে সমস্ত মানুষের জন্যে ধর্ম বর্ণ লিঙ্গ ইয়ে নির্বিশেষে একটা বিরাট কাজ করছেন এই জন্যে ওনাকে আমি আমার অন্তর দিয়ে সব কাজে সমর্থন করি স্যার আমরা এবার আমাদের হাদিস শরীফ বাংলা মর্মবাণীর প্রসঙ্গে একটু আসতে চাইছি আমাদের দু সালের রমজানে এই গ্রন্থনাটি সংকলনটি প্রকাশ পেয়েছে এবং মোটামুটি এই সময়টা যেহেতু লকডাউন বা অন্যান্য পরিস্থিতির কারণে অনেক বেশি যে আমরা মানুষের কাছে এটা পৌঁছে দিতে পেরেছি তা নয় তবে তারপরেও মানে মানুষজন দেখছেন পড়ছেন পছন্দ করছেন আপনিও তো স্যার বইটি পড়েছেন তো একজন পাঠক হিসেবে স্যার বইটিকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে কয়েকটা কারণে সেটা শব্দ শব্দচয়নগুলো খুব ভালো হয়েছে এত সহজ সাবলীল এবং এর এমন কোনো শব্দ নেই যা বুঝতে হলে ডিকশনারির কাছে যেতে হয় স সহজ সাধারণ ভাষা বৈশিষ্ট্য হচ্ছে এই এমনিতে এটা সাবজেক্ট ম্যাটার দেওয়া আছে সুতরাং মানুষ যদি যে জিজ্ঞেস করতে চায় যে আমি আমার বিবাহ সংক্রান্ত ব্যাপার কীরকম আমি তারপরে আমি খারাপ কাজ করে ফেলেছি আমি আবার ফিরে আসতে চাই এই যে তবা সেটা কীরকম তারপরে অহংকার করে ফেলেছি এই অহংকার এরম সাবজেক্টের অনেক সাবজেক্ট ওয়াইজ আছে এটা তো একটা ভালো জিনিস যে এটা সাবজেক্ট ওয়াইজ এটা করেছেন তারপরে এর প্রপার রেফারেন্স আছে রেবাতকারীদের রেওয়াতকারীদের এটা বিবরণ আছে অনেকগুলো জায়গার থেকে উনি ইয়ে করেছেন যে সাতাশটা যে উৎস গ্রন্থ এবং আরও যেসব রেফারেন্স বই সেগুলোর সাহায্য নিয়েছেন এবং যেটা সবচেয়ে বড় আমার কাছে লাগে সেটা হলো আমাদের হাদিসে যে হাদিস তো খুব এক্সটেন্সিভ এবং এইটা অনেকগুলো থেকে বেছে 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 সব করা হয়েছে তো এই আমাদের যে আজকের দুর্গতি এই দুর্গটি হচ্ছে যে দুটো জিনিস আছে একটা রিচুয়াল আচার আর একটা হচ্ছে আচরণ তা আমাদের মুসলমানদের মধ্যে আচার আছে আচরণ নাই এই আচরণের অভাবে আমাদের দুর্গতি কারণ যদি ভালো আচরণ করে তাহলে সেই দেশে আল্লাহ তালা আমাকে তার আল্লাহ তালা তার জমিনের প্রায় অনেক পুরো দু একটা জায়গা ছাড়া প্রায় সব জায়গায় আমাকে দেখেছেন এই জন্য আমি সারা জীবন যদি সিঁচদায় থাকিতে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না আমার কাছে যেটা মনে হয়েছে যে ইসলাম ধর্ম যতটা অসাম্প্রদায়িক আমি আর কোথাও এটা পাই নাই সব দেশে দৌড়েছি কোনো মুসলমান সাম্প্রদায়িক হতে পারে না আর আমার ফিরিস একটা সাম্প্রদায়িক লোক মুসলমান হতে পারে না কিন্তু সেইখানে আমাদের দেশে কেন আমাদের আচরণের অভাবে আমাদেরকে সাম্প্রদায়িক এই শব্দটা শুনতে হবে কেন এটাও একটা পাপ তো এই আমাদের আচার আমি আচার বাদ দিতে বলছি না কিন্তু আচরণগুলো যদি ভালো না হয় তাহলে শুধু আচার সর্বস্ব হয়ে ধর্মকে বেশি দূর এগিয়ে নেওয়া যায় না এবং এই জন্যেই হাদিস একটা আছে যে ধর্মের ব্যাপারে যারা করানো আছে ধর্মের ব্যাপারে যারা বাড়াবাড়ি করেছে তাদের অনেককে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে এটা মিডল কোর্স এই বইটার বৈশিষ্ট্য হল যে এর মধ্যে যে নেই তা না উজু করা অন্যান্য জিনিস আছে কিন্তু মোস্ট অফ দি এমফ্যাসিস হলো অন বিহেভিয়ারাল আসপেক্টস কন্ডাক্ট এই আচরণ এই হাদিসগুলোর মধ্যে আচরণগুলোর যে সৌন্দর্য যে একজন কথা বলছে তার মধ্যে আরেকজন কথা বলা ঠিক না জি একজন লোক বসে আছে তো এই যে সেই সাথে স্যার আমার কাছে মনে হয় যে দৃষ্টিভঙ্গির যে বিষয়গুলো সঠিক দৃষ্টিভঙ্গি ছোট 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 যেমন করোনা আছে যে কেউ যদি ঘরে ঢোকে তাকে বসতে জাগা করবো আমি আমি নিজের গল্প বলছি এক পি এখানে তিনি নেই কাদ্রিয়া আমি একটু যদি দেরিতে যেতাম আমাকে দেখল আসেন আসেন কিন্তু আমার খুব অসুবিধে লাগতো কারণ এত লোক চারপাশে রয়েছে আমি পেছনে বসে পড়তাম জি উনি দেরিতে হলেও যদি কেউ বলে দিতে উনি এসছেন পেছনে আসেন এখানে আসেন আমি খুব বিব্রত মত করতাম কারণ দরকার কি আমি তো শুনছি কিন্তু লোকজনদের এরম অ্যাকোমোডেটিং কেমন করে যেন ওই জায়গা হয়ে যায় A G attitude uses mental. Mental space is more important than physical space. Physical space ek at a limited number of people accommodate mental space you can accommodate as many human beings, as many created things you like. A moon the mental space is larger in volume. দেন ফিজিক্যাল স্পেস তা আমাদের ধর্ম শিক্ষার একটা বড়ো কথা হলো মেন্টাল স্পেসটাকে বড়ো করা বহু মানুষকে মনের মধ্যে ঠাই দেওয়া ঘৃণা পরিহার করা মানুষকে খারাপ মানুষকে ভালো করা এইটা হচ্ছে আসল কথা সেইটাই ধর্ম তো আমি এই যে অ্যাটিচিউল স্পেস এর ট্রিটমেন্টের কথা এটা এই কন্ডাক্টের কথা যেমন থেকে পুরস্কার আমি একটা ছোট্ট ছোট্ট এক্সাম্পলি খাবার প্লেট থেকে পুরোপুরি পরিষ্কার করে খাবে প্লেটে কোনো খাবার উচ্ছিষ্ট করবে না তো এই যে পরে শয়তানির জন্য খাবারের কোনো অংশ রাখবে না এটা যদি এখন দেখা যায় দেখা যায় যে আমরা অনেকে বাড়িতে বিয়ে শাদি করবার জন্যে হ্যাঙ্গামা হয় হোটেলে ম্যানেজমেন্টে দিয়ে দেয় তা আমি আমার এক কলিগ সে এখন আমেরিকায় থাকে তো সে একদিন হোটেলে খেতে গেছে বিয়েতে তো খুব ভদ্র একদম দেরিতে গেছে তো পেরে আমাকে বলছে বেরিয়ে তুমি কি খেসো তো বললাম হ্যাঁ আমি তো কোনোরকমভাবে খেলাম কিছু তুমি বলেন না চলো তুমি আমার সঙ্গে আবার একটা রেস্টুরেন্টে গিয়ে খাই আমার খাওয়া হয় না কেন ওইখানে গিয়ে করে কি একটা পাহাড় তৈরি করে সবাই জি তো যারা আগে যায় সে এটা পাহাড় তৈরি করে পাহাড়টা তৈরি করে এসে দেখা যায় যে পাহাড়ের চোখের খোদা বেশি ওর খাবার খেয়ে সব খাবার রেখে গিয়েছে আচ্ছা এবং বাচ্চারাও বলা যায় যে ইউ টেক অ্যাজ মেনি সার্ভিংস এস পসিবল আগে অল্প নাও আবার আসো আবার অল্প নাও তোমাকে কেউ বকবে না যে তুমি তেরো বার কেন টেবিলের কাছে গেলে কেন বারবার যাও নাও কিন্তু দ্য প্লেট মাস্ট বি ক্লিন এটা প্লেট মাস্ট বি ক্লিন একটা সায়েন্সিক ব্যাপার আছে আমি পরিষ্কার করে খাই তখন লোকে বলে কিরকম খাবারটা কিরকম ছিল ও ইউ ডোন্ট নো ইট ওয়াজ ফিঙ্গার খাওয়া তো চেটে পুটে যখন খায় তখন আমার ভেতরে এনজাইম সিক্রিশন হয় বেশি তো এনজাইম সিক্রিশন হলে বেশি এটা আমার ডিজেশনও ভালো হয় তো এই যে প্লেটটা পরিষ্কার করে খাওয়া এটা দিস ইজ এ গুড হ্যাবিট দিস ইজ এ ভেরি গুড হ্যাবিট প্লেটটা পরিষ্কার করে খাওয়া এবং ওই প্লেটের মধ্যে পানি রেখে সেই পানি দিয়ে আবার এটা খাচ্ছে কারণ আমারই প্লেটের পানি তো আমি অন্য প্লেটের কারণ প্লেটের পানি খাচ্ছি না আমারই প্লেটের পানিটা আমি আমি খাচ্ছি এবং তো এই 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 যে একটা হাদিসের কথা আমি বললাম এবং প্রত্যেকটি জিনিসেরই হয়তো বা কোনো না কোনো কার্যকারণ আছে সাইন্টিফিক বা কার্যকারণ কার্যকার নিয়ে এই যে কথাটা বললেন খাবার খেয়ে আঙুল না চেটে তার কাপড় দিয়ে মুছবে না হ্যাঁ জি যেমন আমরা করি এটা এটা তো এই এই অনেক জিনিস আমি এটা লক্ষ্য করছি যে তাহবান পাজামা প্যান্ট ট্রাকুর নিচে ঝুলিয়ে নামাজে দাঁড়াবে না আল্লাহ এমন লোকের নামাজ কবুল কানাবুর আবুর রাইতে হোক ঠিক আছে তো এখন জিজ্ঞেস করে যাচ্ছে যে এই একটা জিনিস যে ট্রাকনুর উপরে উঠে পড়াতে হবে এটা এটা ব্যাপারটা কি আমি একদিন বাথরুম লোকের নামাজ পড়ছি তো একজন পাশের লোক নামাজ পড়ার আগে আমারে গুতা দিচ্ছে হ্যাঁ আপনি এটা ওঠান তাই আমি বলছি যে আমাকে নামাজটা পড়তে দাও তারপর আমি বসে তোমার সঙ্গে এটা নিয়ে আলোচনা করবো তো নামাজ হয়ে গেল আমি বসলাম বলো তো দেখি কেন ট্রাকনুর নিচ্ছে উপরে করতে হয়েছে তো হাদিসে আসে তাই কেন হাদিস তো খুব কার কাছ থেকে এসছে এমন লোকের কাছ থেকে আসছে যার শিক্ষক ছিলেন আল্লাহ এই কথা তো এই এই কথা তো তিনি বললেন কিসের জন্যে বললেন প্রথম কথা হলো কম কাপড় হবে তাহলে আমি ওভার ফ্লোয়িং কাপড় পরে বিরাট বিরাট বেল বটনওয়ালা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি তার চাইতে বরং একটু কম কাপড় পরে এই কাপড় অন্য লোকে নেবে এটা একটা ভালো জিনিস এক দুই হলো যে অহংকার হবে না তুমি দেখেছো যে এই যে চুলের অ্যাডভার্টাইজমেন্ট দেখায় এত লম্বা চুল যে এই দু তিনজন পেছনে তার চুল বয়ে নিয়ে বয়ে বয়ে বেড়াচ্ছে তো রানীরও কাপড় যেটা পেজ বয় তো রানীর কাপড়টার ট্রেলটা ওই পেছনে দু তিনজন সেই রানীর কাপড়টা টেনে টেনে নিয়ে চলে যায় তো এটাতে একটা অহংকার বোধ হয় এই অহংকার কোনো সময় হবে না যে বেশি কাপড় পরা এটা অহংকার বোধ হয় না অহংকার এটা বিনয় থাকতে হয় এক আর তুমি যে বললা যে এই কাপড়টা শর্ট করে পড়া আমি এটার সায়েন্স জানি কিন্তু তুমি বলো যে একটু ইয়াং ছেলে বলেই আমি ছিল বলে আমি তুমি বলে বললাম তো তুমি রাস্তা ঝাড় দিতে দিতে আসলে বেলবটন ট্রাউজার পরে আর মসজিদের মধ্যে এসে ওই বেলবটন ট্রাউজারটা গুটায় নিলে তা কি লাভ হলো তোমার ওই যে যা রাস্তার মধ্যে ময়লাটা ছিল ওই ময়লাটা ফোল্ডের মধ্যে রেখে তুমি নামাজ পড়লা পরে আবার ফোল্ডটা ছেড়ে দিলে এই তো আর একটা কথা হলো যে আমার এই পোশাকটার হিস্ট্রিটা আমি জানি তোমার হিস্ট্রিটা জানতে হবে যে এইটা পরে কোন জায়গায় গেছো কোনো ময়লা লেগেছে কি লাগে নাই তো সেইখানে ময়লা যদি লেগে থাকে তাহলে এইটা তো এটা দিয়ে তো এটা হবে না তো তোমার এখানে যখন টেলারকে বলবার টেলার যদি করে এখন তো টেলার লোকের কাছে যায় না এখন সব যায় ইয়ের কাছে রেডিমেড গার্মেন্টস কেনে তো রেডিমেড গার্মেন্টস কাছে গিয়ে একটু বেল বটন না কেনে একটুখানি শর্ট একটু শর্ট নিয়ে এটা করো তাতে অসুবিধাটা কী এতো তো কোনো সময় এই সেলাই করে তারপরে পরো আবার পরে সেলাই করো এই এ এক সময় আসে যে এত বড়ো বড়ো হচ্ছে আবার এক সময় আসে একবার চিকন হয়ে যাচ্ছে তো এইসব স্টাইল না করে তুমি যদি প্রপারলি এটা পরো পরিষ্কার করে রাখো সেটাই তো আসল কথা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তখন বললো যে সরি আমি এটা আজকে ক্লিয়ার হলাম যে কেন এরকম ভাবে বলেছে এরকম যে নামাজ এতকে স্ট্রেস দেওয়া হয়েছে পরে বলছে এ নামাজের একমান এমন হলে আগে খেয়ে নেবে একেবারে দেওয়া হচ্ছে এমন যদি হয় যে পরিবেশন করা হয়েছে কারণ ওটা ঠান্ডা হয়ে গেছে ওখানে মাছই পড়তে পারে তারপরে যিনি পরিবেশন করছেন তার তাকে আবার আবার তাকে ওই কাজে আবার ফিরে আসতে পারে কতখানি বিবেচনা একটা জিনিস কিন্তু নামাজটা তো আমি নামাজের জন্য একটা পিরিয়ড একটা ইন্টারভেল থাকে আওয়াল বক্ত নামাজ পড়াই সবচেয়ে ভালো তার আমরা যদি একটু জানতে চাই যে আমাদের প্রচলিত বাংলা ভাষায় যে অনুবাদগুলো আছে সেগুলো থেকে এই বইটি আসলে কতটা ডিস্টিংগুইশ করেছে তো আমি মনে করি যে ট্রান্সলেশন একদম এক্স্যাক্ট ট্রান্সলেশন করা আরবির থেকে খুব ডিফিকাল্ট তবুও বস্তুনিষ্ঠ ট্রান্সলেশন ইংরেজিতে হয়েছে বাংলায় হয়েছে এবং সেই করে পরে বেস করে উনি এই যে কথাটা এটা কিন্তু ভালো জিনিস বাংলা মর্ম বাণী এই মর্ম টাকারে এই মর্মে গিয়ে ঘা দেওয়া মরমে গিয়ে ঘা দেওয়া এইটাই এই কাজটাই কিন্তু উনি করেছেন এই জিনিসটা যেন একদম মরমের মধ্যে পৌঁছে যায় তো ভাষাটা সেইভাবেই উনি এটা করেছেন এটা আমার মনে হয় যে এটা সবার কাছে এটা খুব ভালো লাগবে এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য হতে পারে যে এই বইটি লিখতে গিয়ে শ্রদ্ধেয় গুরুজি যখন দেখলেন যে আসলে যে বাণীগুলোকে সংকলন করা হচ্ছে সেই বাণীগুলো যার মুখ নিঃসৃত সেই মানুষটি কে ছিলেন সেই মানুষটি কেমন ছিলেন কেমন ছিল তার সিদ্ধান্ত গ্রহণ দৈনন্দিন জীবনাচরণ তখন উনি শুরু করলেন হচ্ছে সিরাত গ্রন্থনার কাজ এবং সেটা করতে গিয়ে এখন সেটি হয়তো এমন পরিমাণ ভলিউমে দাঁড়াচ্ছে হতে যাচ্ছে যে সেটাই হয়তো একটা গ্রন্থ আকারে প্রকাশ পাওয়ার সম্ভাবনা আছে তো আমরা হয়তো আমি শেষে বলি হাদিস যে মানুষের জীবনকে অ্যাটিচিউডকে বদলে দিতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ আমি লিও টলস্টয় তো আমরা যখন ম্যাট্রিকুলেশন পড়ি তখন একটা গল্প পড়েছিলাম হাউ মাছ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার জি তো এটা খুব ভ্যালু অ্যাডেড খুব এক বলে শেষ করি যারা ছিল তো তারা তাদের সময় তো সময়কার গল্প তো একজনকে বলা হলো যে তুমি আমাকে এত টাকা দেওয়া আর এখানে তুমি একটা ভালো ঘোড়া দিচ্ছি তোমাকে এই ঘোড়ায় চড়ে যত দূর যাও আর দেখে এসে বর্ণনা করো সব তোমার হয়ে যাবে এই টাকার পরিবর্তে কিন্তু একটাই শর্ত হলো সূর্য ডোবার আগে চলে আসতে হবে একজন ওই শর্ত মেনে চলে গেছে ভালো ঘোড়া যাচ্ছে দেখে মনে হচ্ছে আর এটা ফুলের বাগান এটা তো অর্চেড এটা আমার দরকার তো ওইটা ওটা ফলের বাগান এইটা এটা আমার খুব ভালো দরকার এই এটা ফলের বাগান হচ্ছে দরকার এখানে ফুলের বাগান এটা দরকার ওখানে দরকার সেখানে দরকার এখানে সামনে একটা ইয়ে স্রোতদান যে নদী যাচ্ছে না এটাও আমার দরকার এখানে এসে আমি থাকবো করতে 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 কোনো এরম হচ্ছে তখন সূর্য মাথার পর থেকে কিন্তু হেলে গেছে তারপরে সে করতে করতে ওইদিকে দিকে তো ভুলে গেছে তারপরে এমন দেখলো যে এখন যদি আমি না ফিরি তাহলে তো আমার এগুলো আমার হবে না তখন সে করলো কি ঘোড়াটাকে এমন চাপকাতে শুরু করলো চাপকাতে করতে 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 চাপ কাতে কাঁদতে করতে করতে তো যে ভদ্রলোক এই ট্রিটটা করেছেন তিনি ওখানে দাঁড়িয়েছিলেন তিনি জানেন কি ঘটনা হবে এসে ঘোড়াটা চাপকাতে কাতে এসে পড়ে গেলেন ঠিক বেলাটা ডুবল আর উনি এসে পৌঁছালেন ঘোড়া থেকে পড়ে গেল পড়ে যাওয়ার পরে লোকজন বলল যে এখে তো এখন কবরে নিয়ে যেতে হবে কবরটা হলো ই ওয়াজ লেড এনে পিস অফ ল্যান্ড সিক্স ফিট ওয়াইড ছয় ফুট দৈর্ঘ্যের একটা কবর তা আমি যখন রাশিয়াতে যাই তখন লিওট টলস্টয়ের ওর কবরস্থানটাতে আমি গিয়েছিলাম আমার খালি মনে হলো যে এই লোকটা এত ভ্যালু এডেড তার অনেক আরও লেখা আছে এত ভ্যালু এডেড জিনিস তিনি কী করে লিখলেন এবং আজকে গুরুজি শুনে খুব খুশি হবেন এইটা তার নামও এখানে লেখা আছে এই ভদ্রলোক লিও টলস্টয় উনি যখন মৃত্যুবরণ করেন তখন তার ওভারকোটের পকেটে একটা বই পাওয়া যায় সেই বইটা সারসার ওয়ার এই না আমাদের যে সরদিন রাজনীতি ছিলেন সার সরোয়ার্দি সাই সরোয়ার্দ লিখিত একটা ছেল সরদির তার চাচা বোধ হয় তিনি হ্যাঁ তার লিখিত একটা বই ওই লিওট পকেটের মধ্যে ছিল সো হাদিস এই যে গল্পটা বললাম হাউ মচল্যান্ড আল্লাহ কুমু মা মাকাবুর তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে যাচ্ছ তো এইটা কোরআনের কথা এই লিওটলস্টের গল্পের মধ্যে এটা হলো আর লিওটলস্টের ভ্যালুটা এসছিল এই ইসলাম ধর্মের হাদিসের যে ইয়েটা বাস্তবতা এবং যে যে সৌন্দর্য এই সৌন্দর্য তাকে অ্যাপিল করেছিল জি স্যার যেটা হয় যে পরবর্তীতে আমরা অনেক ফিলোসফির কথা শুনেছি অনেক টার্ম আমি বিজনেসের ছাত্র আমি আমাদেরকে কাইজেন পড়ানো হতো তো কাইজেন কি কাইজেন হচ্ছে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট ছোটো ছোটো ইম্প্রুভমেন্টগুলো দিয়ে আলটিমেটলি দিন শেষে বছর শেষে মাস শেষে একটা বড় অর্জন তো হাদিস আর অল অ্যাবাউট দ্যাট যে ছোট ছোট বিষয় যেটা প্রতিদিন একটু একটু করে আচরণ করে একটি মানুষ একটা বড় পরিবর্তনের দিকে যেতে পারছে তো একটা বিষয় হচ্ছে স্যার এখনকার যে তরুণ প্রজন্ম তাদের তাদের আসলে তারা অনেক মানে ওয়ার্ল্ড এক্সপোজার তাদের হচ্ছে সারা পৃথিবীর জ্ঞান গরিমার সঙ্গে তারা পরিচিত হচ্ছে কিন্তু এটা কি স্যার আপনার কাছে মনে হয় যে তারা আসলে এই বিষয়গুলোতে তারা ইন্টারেস্ট পাচ্ছে কিছুটা কম কিংবা হয়তো আমরা সঠিকভাবে তাদের কাছে এই জ্ঞানটাকে তুলে দিতে পারছি না এটার একটা অভাব থেকে শেষের কথাটা ইজ ইস ভেরি ইম্পর্টেন্ট প্যারেন্টসরা দে ডোন্ট ডিসকাস দিস থিংস উইথ দ্যাম এই যে রোজার মাস আসে যেই ঘরে মেয়েরা নামাজ পড়ে আর ছেলে মেয়েরা তার মায়ের সঙ্গে থাকে বাবা তো বাইরে বাইরে থাকে সেইখানে মাদার ক্যান বি এ গ্রেট সোর্স মাদার ক্যান বি এ গ্রেট সোর্স তো এইখানে আমি মনে করি যে আমি গুরুজিকে এই প্রোগ্রামের মাধ্যমে গুরুজির কাছে আবেদন রাখব। উনি যখন বলবেন গ্যাদারিংয়ে যখন ইয়ে হয় কোয়ান্টাম কনফারেন্সগুলো হয় যে বাচ্চাদের যেমন গল্পের বইয়ের মতন পড়ে একবার পড়ে একদম শেষ করে রেখে দিতে হবে না এটা বলতে হবে তোমার সামনে রাখো পাতা উলটাও এটা কি আসলো এই এইটাতে এটা আসলো নেশাকারক দ্রব্য তার মাদক পরিমাণে কম হোক বা বেশি হোক তা অবশ্যই হারাম তো তখন কেউ একজনকে বলতে পারে আরে আমি তো একটুখুনি কম কম করে করি তাহলেও হারাম তো তাহলে এই যে আমি কিন্তু একটা ট্রান্নম করলাম তো বলতে হবে যে তুমি প্রতিদিন রাখবা সকালবেলায় যে কোনো পাতা তুমি চোখ বন্ধ করে একটা পাতা ইয়ে করবা এই অভ্যেসটা করে ফেলো এবং করতে করতে সবগুলো তোমার জানা হয়ে যাবে। যাবে। এবং তোমার বদলে এই জিনিসটা যদি এই যে খুব চমৎকার একটা অভ্যাস হতে পারে এবং আসলে তো একবার একটা বই পড়ে শেষ করে যদি বলে হ্যাঁ আমি ওই বইটা পড়েছি কিন্তু সেগুলো সব মনে থাকে না এগুলো কর্মের মধ্যে দিয়ে ট্রান্সলেটেড হয় না স্থানান্তরিত হয় না তো আমি মনে করি যে গুরুজি যদি নিজে একটু সবাইকে বলেন যে আপনারা খুলবেন একদিন একটা একটা পড়বেন বেশ বন্ধ করেন আর একদিন অ্যাট চোখ বন্ধ করে খোলেন আর একটা পড়েন এরম করে বাচ্চাদের পেরেন্টসরাও পড়বে বাচ্চারাও পড়বে সবাই পড়বে সবাই তার জীবনে জি আসলে জীবনের জন্যেই তো জিনিসগুলো প্রাসঙ্গিক আজকে সকালে যখন হঠাৎ করে র্যান্ডম একটি জায়গা দেখলাম যে যেখানে বলা হচ্ছে যে তুমি ততটুকু কাজই নাও যতটুকু তুমি সবচেয়ে সুন্দরভাবে করতে পারবে অতিরিক্ত নিয়ে তুমি এটাকে মেস করে ফেলবে এটা হলো না এই যে ছোট ছোটো দৃষ্টিভঙ্গিগুলোই কিন্তু আসলে আমাদের এগিয়ে দিতে পারে এবং আমার মনে হয় যে হাদিস শরীফটি সেই চেষ্টাটাই করেছে এবং স্যার আপনি খুব চমৎকারভাবে এই আমাদের এই প্র্যাকটিসটার কথা বললেন এবং আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই আহ্বানটাই সবাইকে জানাতে পারি যে তারা যদি প্রতিদিন বইটি খুলে র্যান্ডম একটি হাদিস যদি তার সামনে আসে এবং এটাকে নিয়ে তিনি সারাদিন চিন্তা করতে পারলেন যে আজকের দিনে আমি এখা এটার কোন কোন জায়গায় এটাকে প্রয়োগ করতে পারি বা কিভাবে আমার জীবনে এটার প্রভাব পড়তে পারে এটা নিশ্চয় তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনার পারিবারিক বেশ কিছু ব্যস্ততাও ছিল তার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা বলছিলাম যে আপনি স্যার যখনই সময় সুযোগ পেয়েছেন আপনি কখনোই আমাদের আমরা আপনাকে আহ্বান করেছি আপনাকে প্রত্যাশা করেছি আর আপনি আমাদের প্রত্যাশা পূরণ করেননি এমনটি কখনো হয়নি এবং যে কারণে আমাদের এই যে নতুন অনুষ্ঠান এটার শুরুর পর্বেই স্যার আমরা আপনাকে প্রত্যাশা করেছিলাম যে আপনি আমাদের এবং রবিউল আওয়াল মাসের এই সময়ে হাদিস শরীফ বাংলা মর্মবাণী নিয়ে আমরা আপনার কাছ থেকে কিছু কিছু কথা শুনবো সেটা আসলে আমাদের খুব মনের একটা চাওয়া ছিল এবং সেটা যে আপনি পূরণ করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবশেষে যদি আপনি আমাদের দর্শকদের জন্য কিছু কথা বলতে চান আমি বলব যে এই কোয়ান্টামকে আপনার পরিবারের মধ্যে অন্তর্গত করেন কোয়ান্টামের মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ আছে একের জন্যে অন্যের সহমর্মিতা আছে তো দেশের কল্যাণে যেমন সব লোককে একসাথে এক কাতারে কাজ করলে কাজটা সহজ হয় তো কোয়ান্টাম মানুষকে একটা শান্তিপূর্ণ জীবনের দিকে আহ্বান করে কোয়ান্টামকে আপনার পরিবার হিসেবে গণ্য করুন এবং এর যে দর্শন এর যে কার্যকারিতা সব মানুষের মধ্যে ছড়িয়ে ছেটে দেন কোরআন হাদিসের আলোকে ধর্মে যার যা ধর্ম আছে তার ধর্মের আলোকে একটা সুন্দর জীবনযাপন করুন সব মানুষ নিজে বাঁচুন অন্য মানুষকে বাঁচতে দেন অন্য সৃষ্টিকে বাঁচতে দেন এই আদর্শ যেন সবার মধ্যে গড়ে ওঠে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও স্যার আপনার সুস্থ এবং দীর্ঘ জীবনের জন্যে প্রার্থনা করি আসসালামু আলাইকুম